রাত পেরিয়ে ভোর, কমলাপুরে কাউন্টারের সামনে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। হাজার হাজার মানুষের অপেক্ষা, টিকিটও শেষ হয়ে যায়, শেষ হয় না অপেক্ষা। সিরিয়ালের জন্য কেউ বা এসেছেন দুদিন আগে, কেউ বা একদিন আগে, তবু অনিশ্চয়তা, কাঙ্ক্ষিত টিকিট পাবেন তো? আমি গতকাল রাত 8টায় আসছি, এখন আজকে 7 তারিখের টিকিটের আশায় আসছি, 7 তারিখে টিকিট পেলাম না। না খায় না যায় পড়ে যাচ্ছে এখান থেকে, টিকিট পাইছি মনে হয় যে সোনার হরিণ পাইছি, এখন যাওয়ার ব্যাপারটা কি হবে জানি না। এই দীর্ঘ মানে একটা অপেক্ষার পর যে টিকিটটা পেলাম, এটা আমার ঈদের আনন্দ আরো দ্বিগুণ করে দিল আর কি, এখন স্বপ্ন আমার সাথে বাড়ি যাবে। ঈদের আগাম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই সকাল 8টা বাজতেই শুরু হয় শোরগোল। এত কষ্ট ভোগান্তি সহ্য করে একসময় কারো কারো ভাগ্যে মেলে সোনার হরিণ, সব কষ্ট নিমিষেই মিশে যায় আনন্দে। টিকিট পাওয়ার আনন্দকে ফ্রেম বন্দিও করছেন কেউ কেউ। তবে এদিনও অনলাইনে টিকিট বিক্রি নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। অনলাইনে আপনার ঢোকাই যাচ্ছে না, হয়তো বা সিট আমি সিলেক্ট করতেছি পেমেন্ট নিচ্ছে না, এরকম সমস্যা দেখাচ্ছে সার্ভারে। ঠিক 8টার পূর্ব মুহূর্ত অ্যাপসে ঢোকা যায়, যখন 8টা বাজে সার্ভার ডাউন করে দেয়। সহজ কর্তৃপক্ষ বলছে প্রতিদিনই অ্যাপে হিট বাড়ছে, প্রথম 3 ঘন্টাতেই বিক্রি হয়ে যাচ্ছে সব টিকিট। সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত হিসাব বলি, ঢাকা থেকে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে অনলাইনে প্রায় 12,700, আর কাউন্টারগুলোতে সেল হয়েছে প্রায় 6,000-এর উপরে। তো সেই জন্যই বলছি যে আমাদের যোগান কম, চাহিদা বেশি। রেলওয়ে কর্তৃপক্ষ স্বীকার করলেন তাদের সক্ষমতা কম, চাহিদার তুলনায় টিকিট কম থাকায় পাচ্ছে না সবাই। ততদিন পর তো যে সমাধান হবে না, ধরুন আপনার ট্রেনের টিকিট আছে 300, আপনি যেভাবেই যান না কেন ওই 300 আসনে ভাই আমি যেতে পারছি না, লোক দাঁড়িয়েছে 3,000, আপনি কী করবেন বলেন? যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা বোর্ড স্থাপন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।